আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি একজন এয়ারটেল ইউজার হয়ে থাকেন এবং মাই এয়ারটেল অ্যাপ ইউজ করে থাকেন, তাহলে আপনার নামে কতগুলো সিম নিবন্ধন করা আছে অথবা আপনার এনআইডি নাম্বার দিয়ে কতগুলো সিম নিবন্ধন করেছেন আপনি কিন্তু খুব সহজে বের করতে পারেন। তো ভিউয়ার্স, তার আগে বলতে চাই, যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিন, যাতে পরবর্তীতে খুব সহজে আপনি ভিডিওটি পেয়ে যান। এছাড়াও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ারটেল অ্যাপে চলে আসছি। এয়ারটেল অ্যাপে আসার পর আপনার ডান দিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মেনু। এই মেনু অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন সিম সার্ভিস, সিম সার্ভিসে চলে আসবেন। সিম সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার সিম। তো ইয়ার সিমে আমরা একবার ক্লিক করে দেবো। ইয়ার সিমে ক্লিক করে দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিতে বলতেছে। তো আমরা এখানে আমরা যদি লাস্ট ফোর ডিজিট আমরা দিয়ে দিই, দিয়ে আমরা এরাতে ক্লিক করে দিই। রাইট এরাতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নামে যতগুলো সিম এবং কোন কোম্পানির সিম আপনি ব্যবহার করেন এখানে কিন্তু শো করতেছে। দেখতে পাচ্ছেন আমার নামে গ্রামীণ ফোন, এয়ারটেল এবং বাংলালিংকের সিম রেজিস্ট্রেশন করা আছে। তো ভিউয়ার্স, আপনারা খুব সহজেই মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন যে আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। ধন্যবাদ।